Hello friends, welcome back to my channel Mithun's Vlog. তো আজকে মেশিনে একটা বহুত বড় প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে ব্যারিং ভেঙে গেছে একদম, মানে মেন যেটা ব্যারিং হয় তো ওই ব্যারিংটাই ভেঙে গেছে। তো চলুন একবার দেখাই ছোট্ট একটা ভিডিও। আর আজকে তো বহুত খোঁজাখুঁজি করলাম, ব্যারিং পেলাম না, তো যেতে হবে গুয়াহাটি, ওখান থেকে ব্যারিং আনতে হবে। তো আজকে বেরিয়ে যাবো এখন গুয়াহাটি, ব্যারিং আনবো, কালকে সকালে আবার ফিটিং করব। তো দেখুন কি হয়েছে। তো এই জায়গাটা যে একটা মানে এরকম রড থাকে, এখানে ফাইনাল স্টার একটা ছিল, লাস্ট স্টার যেটা ফাইনাল প্রোডাক্টটা একদম বোতল প্যাকিং হয়ে বেরিয়ে আসে, তো ওটার একটা ফাইনাল ছিল, তো ওটা তো ভেঙে গেছে, ভিতরের ব্যারিংটা ভেঙে গেছে। তো আমরা এটা খুললাম সকালেই, দুপুর দিয়ে খুলে নিয়েছি, তো খোলাটা তো আপনাদেরকে দেখাতে পারলাম না। প্রথমে তো এই স্টারটা খুবই ভারী, তো এটা নিচ থেকে এটা খুলে এটা এখানে রেখে দিয়েছি। আর এখানে সব কিছু পড়ে আছে, তো যে ব্যারিংটা ভেঙেছে, এই যে ব্যারিংটা, এই ব্যারিংটা এখানে থাকে, এটা পুরো ভেঙে গেছে, কিছুই নেই, ভেঙে কিছুই নেই। এই দেখুন তারের মতো হয়ে গেছে ব্যারিং ভেঙে ভেঙে, বুঝছেন তো। এটা ওই ফিলিংয়ের ওখানে থাকে এই এটা, আর এটা এটার ভিতরে থাকে, তো এই উপরের ব্যারিংটা ভেঙে গেছে, যার জন্য আজকে দুপুরবেলায় মেশিনটা অফ হয়ে গেল। তো বহুত কষ্ট করে তো খোলা খুললাম, এগুলো ব্যারিং আজকে পাইনি, কালকে সকালে পাওয়া, দেখা যাক গুয়াহাটিতে পাওয়া যায় কি না। গুয়াহাটিতে পাওয়া গেলে তো গুয়াহাটি থেকে এনে লাগাতে হবে, তো দুদিন ধরে প্রোডাকশন বন্ধ। তো ফ্রেন্ডস, কালকে সকালে যখন আবার ঠিক করব, মানে ব্যারিংটা লাগাবো, তখন আবার দেখা হবে। আর আমার চ্যানেলে যারা যারা এখনও নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চলুন কালকে সকালে আবার দেখা হবে। মেশিন এই জায়গাটা, এই স্টারটা থাকে ওখানে, যে রোডটা থাকে তার উপরে স্টারটা থাকে, স্টারটা কি বলবো আর, চলুন সকালে দেখা হোক। ফাইনালি গুয়াহাটি থেকে ব্যারিং চলে এসছে, এই ব্যারিং দুটো আনা হয়েছে, এই দুটো এখন লাগাবো, দেখি চলুন লাগানো যায়। ফাইনালি কিন্তু আমার লাগানো কমপ্লিট, তো লাগানোর সময় যেহেতু আমি মোবাইলে ভিডিও বানাই, আর এগুলো হচ্ছে গ্রিস মগজ, এগুলোর কাজ, তো আমি ভিডিও বানাতে পারিনি, আর সেদিন ছিল না যে অল্প মোবাইলটা ধরবে, তো দুজন তিনজন ছিলাম, সবাই কাজে ব্যস্ত ছিলাম। তো ফাইনালি আমার কিন্তু মেশিনটা ঠিক হয়ে গেছে, আর এই মেশিনটা কিন্তু এখন রানিং হয়ে আছে, মেশিনটা রানিংও হয়ে গেছে, তো খুব সুন্দরই চলছে এখন। যে ব্যারিংটা ছিল না, এই তখন এই যে বোতলটা ঘুরিয়ে নিয়ে আসছে, যে যখন ব্যারিংটা ভেঙে গেছিলো, এই বহুত আওয়াজ করছিলো, এই যে বস্তুটা আওয়াজ করছিলো বহুত, আর এটা ভাইব্রেশন হচ্ছিলো, এই বস্তুটা ভাইব্রেশন হচ্ছিলো, তো মানে কী বলবো আর। তো ফাইনালি আমার মেশিন কিন্তু আমার ঠিক হয়ে গেছে, নিচটা তোমরা দেখতেই পাচ্ছো, এটাই এই প্লেট নিচের যে গিয়ার, এটা এটাকে গিয়ার, এই গিয়ারটা খুলেই কিন্তু আমরা বের করেছিলাম, তো সব কিছু সুন্দরভাবে ফিটিং করলাম, ফিটিংটা তোমাদেরকে দেখাতে পারলাম না, চলো খুব সুন্দর চলছে। কালকে থেকে তো আমার মেশিন চলিনি, আজ থেকে আর চললো, দু ঘন্টা টাইম আছে, চলছে খুব সুন্দর চলছে।